পটুয়াখালীর গলা চিপায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ আয়োজনে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা ও 15 আগস্ট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা ও শোক কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল 8টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরালে পুষ্প অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার আশিস কুমার, উপজেলা পরিষদ চেয়ারম্যান, থানা অফিসার ইনচার্জ সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, গলাচিপা প্রেস ক্লাব সহ আরো অনেকে। পরে উপজেলা আওয়ামী লীগ ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরালে পুষ্প অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহীন। পরে একে একে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সহ সকল শহীদদের জন্য দোয়া মোনাজাত ও এক কাঙালি ভোজের আয়োজন করা হয়।